হাতিয়া সন্দেহ এবং ১০,০০০ টাকার জন্য গলা কেটে হত্যা। বন্ধুর স্ত্রীর সাথে পরকীয়া সন্দেহ এবং ১০,০০০ টাকার লোভে বন্ধু সালাউদ্দিনের হাতে খুন হয় ফরিদউদ্দিন ভূঁইয়া। আজ সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মিলন মাহমুদ বিপিএম। এই ছেলেটার ফ্যামিলির কেউ দেশে থাকে না, সবাই তার দুই ভাই বিদেশে থাকে এবং বোনেরা সব বিয়ে হয়ে গেছে, তারা এলাকার বাইরে থাকে, যার কারণে সে একাই থাকতো। সালাউদ্দিনের স্ত্রী তাকে রান্নাবান্না করে খাওয়াতো। সেই সূত্র ধরে সালাউদ্দিনের বউয়ের সাথে সালাউদ্দিন মানে চিন্তা করে তার মানে ওয়াইফের সাথে তার হয়তো একটা অবৈধ সম্পর্ক আছে, তার এইটা একটা ক্ষোভ ছিল। আর তার পকেটে ১০,০০০ টাকা ছিল, এই দুইটাই মূলত তার এই খুনের জন্য মূল নিয়ামক হিসেবে কাজ করেছে। ঘটনার আগের রাতে ফরিদউদ্দিন ও সালাউদ্দিন বাড়ির পাশের দোকানে আইপিএল খেলা দেখছিল। এই সময় সালাউদ্দিন ফরিদউদ্দিনের মানিব্যাগে ১,০০০ টাকার ১০টি নোট দেখতে পায়। এই নতুন টাকা এবং পূর্ব শত্রুতার জেরে পার্শ্ববর্তী আব্দুর রহমানকে নিয়ে ফরিদকে হত্যার পরিকল্পনা করে সালাউদ্দিন। ঘটনার রাতে তারা ফরিদের ঘরে ঢুকে দরজায় নক করে ধারালো দা দিয়ে ওঁত পেতে থাকে। ফরিদউদ্দিন দরজা খুলতেই তারা ফরিদের ঘাড়ে ধারালো দা দিয়ে কোপ দেয়। ফরিদ মাটিতে লুটিয়ে পড়লে তারা মৃতদেহ গুম করার জন্য তার শয়নকক্ষে তোষকের ভেতরে পেঁচিয়ে রাখে। এরপর আসামিরা ফরিদের ব্যবহৃত মোবাইল ফোন এবং ১০,০০০ টাকা নিয়ে পালিয়ে যায়। বাইরে এসে সালাউদ্দিন তার সহযোগী আব্দুর রহমানকে ৫,০০০ টাকা দিয়ে ঢাকায় চলে যেতে বলে। মামলা রুজু হওয়ার পর প্রথমে ঘটনার সাথে জড়িত আসামি আব্দুর রহমানকে গাজীপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুর রহমান ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং মূল আসামি সালাউদ্দিনের নাম ঠিকানা বলে দেয়। তার দেয়া সাক্ষ্য অনুযায়ী মূল আসামি মোহাম্মদ সালাউদ্দিনকে ফরিদগঞ্জের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। শাওন পাটোয়ারি পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট। Thank you.